আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 2022 শিক্ষাবর্ষটি আনন্দের বার্তা নিয়ে আমরা শ্রেণী পাঠদান শুরু করেছিলাম, কিন্তু করোনা প্রাদুর্ভাব বৃদ্ধিতে হঠাৎই ক্লাসটি বন্ধ হয়েছে। তো করোনায় ক্লাস শ্রেণী পাঠদান বন্ধ হয়ে গেলেও কি লেখাপড়া বন্ধ রাখলে চলবে? না, অবশ্যই না। তোমরা বাসায় নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং অনুশীলন করবে। আজকের ক্লাস পর্যালোচনায় রয়েছি আমি আইরিন আক্তার, সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ পরিচিতিতে তোমরা যা জানবে তা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আর আজকের এই পাঠটি মাধ্যমে তোমরা যা জানতে পারবে তা হলো প্রাকৃতিক পরিবেশ, সমাজ ও সামাজিক পরিবেশ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শ্রেণী পাঠদান শুরুতে এই পাঠ দুইটি সম্পর্কে আংশিক জেনেছিলাম। আমি এই ক্লাসটিতে তোমাদের এই পাঠ দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা রাখছি তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই তোমরা তোমাদের খাতাটি হাতে নেবে এবং আমি যেভাবে বলছি খাতাটি সেভাবে প্রস্তুত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই খাতাটি মার্জিন করে নিবে। এরপরে তোমাদের লিখতে হবে তারিখ, অর্থাৎ আজকের তারিখটি তোমরা তোমাদের খাতায় বসাবে। এরপরে তোমার বইয়ের সংকেত দিবে যে ক্লাসটি করছো। এরপরে হচ্ছে সিটি, এরপরে হচ্ছে সিডাব্লু। এভাবেই খাতাটি প্রস্তুত করবে। তো আজকে তোমাদের জন্য আমি সিটি রাখছি না, যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি। তো এর পরবর্তীতে সিডাব্লু আমি যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করব, অবশ্যই সেগুলো তোমরা খাতায় নোট রাখবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ্যাংশটি দেখে নেই। পাঠ্যাংশ একে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। আমি অধ্যায়টি রিডিং পড়ব সুন্দরভাবে, তোমরাও আমার সাথে রিডিং পড়বে, এবং আমি যে লাইনটি আন্ডারলাইন করতে বলবো সেই লাইনটি তোমরা নিচে দাগ দিয়ে রাখবে। আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। কি নিয়ে আমাদের পরিবেশ? আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। লাইনটির নিচে একটি দাগ দিবে। যে জায়গায় মানুষ এখনও বসবাস শুরু করেনি সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই। এখান থেকেও একটি প্রশ্ন রয়েছে, কোথায় প্রকৃতি ছাড়া আর কিছুই নেই? যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি, তাহলে সেখানে কি আছে? সেখানে আছে ভূমি, পানি, গাছপালা ও পশু পাখি। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। আমরা আমাদের চারপাশে কি দেখতে পাই? প্রকৃতি দেখতে পাই। অবশ্যই লাইনটির নিচে দাগ দিবে। এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতা, পাতা। এখানে আরও আছে বিভিন্ন ধরনের প্রাণী, পাখি ও মাছ। আছে মেঘ, বৃষ্টি, নদী এবং সূর্য। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা কতগুলো নাম দেখলাম, এই নামগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী, তোমরা গাছ, ফুল, লতা, পাখি ইত্যাদি এভাবে নামগুলো বলবে। এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পেজ নাম্বার 3 দেখতে পাচ্ছি। দেখো একটা ছক রয়েছে। তো ছকটিতে তোমরা পড়ে দেখো কি রয়েছে। ছকটি রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লেখো, কাজটি জোড়ায় করো। তো এখন তো তোমাদের জোড়া নেই, সহপাঠীদের সাথে তোমরা ক্লাস করছো না, অবশ্যই একা একা এই ছকটি পূরণ করবে। এখানে দেখো প্রথমে গাছের নাম লিখবে, তারপরে প্রাণীর নাম লিখবে, তারপরে পানি, অর্থাৎ পানির উৎস কোথায়, সাগর, নদী, এগুলোর নাম লিখবে। এরপর দেখো
গতে রয়েছে প্রাকৃতিক পরিবেশের একটি ছবি আঁকো। গাছ বা যে কোনো প্রাণীর ছবি আঁকতে পারো। আমি কিন্তু ক্লাস খুললেই তোমাদের কাছ থেকে এই ছবিটি জমা নিব এবং দেখব যে তোমরা কত সুন্দর করে প্রাকৃতিক পরিবেশের ছবিটি আঁকতে পেরেছ। ঘতে রয়েছে সঠিক উত্তর। প্রথম প্রশ্নটি রয়েছে, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বলো তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা, সেতু? অবশ্যই প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ। পাখি কোনটি? বলো তো পাখি কোনটি? উদ্ভিদ? না, পাখি তো উদ্ভিদ হতে পারে না। প্রাণী? হ্যাঁ, পাখি একটি প্রাণী। আমরা দ্বিতীয় পাঠে চলে যাব। দ্বিতীয় পাঠে আমরা জানব সমাজ ও সামাজিক পরিবেশ। আমরা একা বসবাস করতে পারি না। আমরা কি একা বসবাস করতে পারি? না, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। লাইনটি নিচে দাগ দিবে। আমরা কেন মিলেমিশে বসবাস করি? বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। এক অন্যকে সাহায্য করি, একসাথে কাজ করি। এভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানুষ গোষ্ঠীকে সমাজ বলে। সমাজ কাকে বলে? মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। দেখো, একটি সামাজিক পরিবেশের ছবি দেওয়া রয়েছে। ছবিটি দেখতে কি খুবই সুন্দর। এখানে আমরা কী দেখতে পাচ্ছি দেখো তো, শ্রমিকরা কাজ করছে, শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, মাঠে গরু ঘাস খাচ্ছে, ঘর এবং গাছের ছবি। ছবিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। নিশ্চয়ই তোমাদেরও ছবিটি ভালো লেগেছে। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে, যেমন বাড়ি, দোকান, বিদ্যালয়, রাস্তা, খেলার মাঠ ইত্যাদি। আর এই সব কিছুই হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। তবে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো সামাজিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম। বাড়ি, দোকান, বিদ্যালয়, রাস্তা, খেলার মাঠ ইত্যাদি। এই সব কিছু মানুষের সৃষ্টি। মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ। কী নিয়ে আমাদের সামাজিক পরিবেশ? মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের সামাজিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেজ নাম্বার 5 চলে যাব। তো এখানে দেখো একটি ছক রয়েছে। এই ছকে তোমাকে যা পূরণ করতে বলছে তা হচ্ছে ভবন, যাতায়াত, কাজ। এই কাজটিও তোমাদের জোড়ায় রয়েছে। অবশ্যই এই কাজটি তোমাকে একা করতে হবে এবং ছকটি তোমরা বাসায় পূরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমার পাঠে থাকা ছবিটি সম্পর্কে প্রশ্ন রয়েছে। এখান থেকে তুমি বাক্যগুলো পূরণ করবে। কিভাবে? শিশুরা কি করছে বলো তো? ছবি দেখে কিন্তু লিখতে হবে শিশুরা কি করছে। তিনজন লোক কি করছে এবং দুইজন লোক কি করছে। তো এই বাক্যগুলো তোমরা পূরণ করবে। পরবর্তীতে যা রয়েছে, সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ্যাংশ দুটি জানলাম। আশা করছি তোমরা মনোযোগ সহকারে পাঠ্যাংশ দুটি রিডিং পড়েছ। তা এখন তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রেখেছি। দেখো, কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? প্রশ্ন উত্তরটি আমি সাজিয়ে দিয়েছি। প্রথমে আমরা জানব প্রকৃতি। প্রকৃতি কি? যে জিনিস মানুষ সৃষ্টি করেনি তাকে প্রকৃতি বলে। পরিবেশ, আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। এরপরে আমরা জানব প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতির সব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাই প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? প্রকৃতির সব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাই প্রাকৃতিক পরিবেশ। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতা, পাতা। এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের পশু, পাখি, মাছ। আছে মেঘ, বৃষ্টি, নদী এবং সূর্য। এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন রয়েছে। দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমাজ বলতে কি বোঝায়? একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। দেখো, এখানে একটি গুণ চিহ্ন দেখা যাচ্ছে, এটি হবে দয়, ধ। একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। মানুষ একা বাস করতে পারে না বলে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য মিলেমিশে বাস করে, এক অন্যকে সাহায্য করে, একসাথে কাজ করে। এভাবে সকল মানুষের মধ্যে নানা ধরনের সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের বন্ধনই হলো সমাজ, আর আমরা কিন্তু সমাজেই বসবাস করি। পরবর্তী প্রশ্ন, পরিবেশ কি? পরিবেশ কত প্রকার ও কি কি? আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশ দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। এখন তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিব। তো দেখো, বাড়ির কাজ কি রয়েছে, কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ কাকে বলে, তিনটি করে উদাহরণ দিবে। আশা রাখছি তোমরা বাড়ির কাজটি সুন্দরভাবে করবে। তো ভালো থেকো সবাই। আজকের ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা সবার জন্য।